গুড মর্নিং স্টুডেন্ট, আজকে আমি তোমাদের পড়াবো শক্তি সংরক্ষণ সূত্র এবং তার সঙ্গে অবাধে পতনশীল বস্তুর মোট যান্ত্রিক শক্তি ধ্রুবক থাকে। তোমরা এর আগের ক্লাসে শক্তি কাকে বলে, কার্য ক্ষমতা শক্তি এগুলো কি, এগুলো করে এসছো। তবুও আমি আরেকবার, যেহেতু শক্তি সংরক্ষণ সূত্র বলবো, আরেকবার আমি শক্তি কাকে বলে বলে দিচ্ছি। শক্তি কাকে বলে? শক্তি এবং ক্ষমতা দুটোই কাজের সঙ্গে সম্পর্কিত। কার্য করবার যারই সামর্থ্য আছে তাকেই বলা হচ্ছে শক্তি, আর কার্য করবার হারকে বলা হচ্ছে ক্ষমতা। আমরা ক্ষমতা দিকে যাচ্ছি না, আমরা শক্তিতে আসছি। তাহলে কার্য করবার সামর্থ্য থাকলেই তাকে বলা হচ্ছে শক্তি। এই শক্তির সংরক্ষণ সূত্র মহাবিশ্বে মোট শক্তি আগে যা ছিল এখনো তাই আছে, পরেও তাই থাকবে। শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, শুধু একটা রূপ থেকে আরেকটা রূপে রূপান্তরিত করা যায়। এটাই হচ্ছে শক্তির সংরক্ষণ সূত্র। কিন্তু আমরা এখানে শক্তির সংরক্ষণ সূত্র থেকে প্রমাণ করব না, আমরা আসব যান্ত্রিক শক্তির সংরক্ষণ সূত্র। যান্ত্রিক শক্তি কি, এটাও তোমরা আগে জেনে এসছো, তবু আমি বলে দিচ্ছি। যান্ত্রিক শক্তি বলতে কি বোঝানো হচ্ছে? গতিশক্তি এবং স্থিতি শক্তি, এই দুটোকে একসঙ্গে বলা হচ্ছে যান্ত্রিক শক্তি। গতিশক্তি এবং স্থিতি শক্তি, এগুলো করে এসছো তোমরা, তবু আমি আবার বলছি। গতিশক্তি কাকে বলে? কোন বস্তু তার গতির জন্য যে শক্তি অর্জন করে তাকে বলা হচ্ছে গতিশক্তি। স্থির শক্তি হচ্ছে কোন বস্তু তার নিজস্ব আকার আকৃতির জন্য অথবা ভূপৃষ্ঠ থেকে উপরে তুললে সে কিছু শক্তি অর্জন করে। এই স্থির শক্তি আবার দু প্রকারের হতে পারে, সেদিকে যাচ্ছি না আমি। আমি আসছি যান্ত্রিক শক্তিতে। তাহলে যান্ত্রিক শক্তি সমান হচ্ছে গতিশক্তি এবং স্থির শক্তি, এই দুটো মিলে যান্ত্রিক শক্তি। তাহলে আমরা কি জানলাম? যান্ত্রিক শক্তি হচ্ছে গতিশক্তি এবং স্থির শক্তিকে একত্রে বলা হচ্ছে যান্ত্রিক শক্তি। আবার এই যান্ত্রিক শক্তির সংরক্ষণ সূত্র যখনই আমরা বলতে যাচ্ছি, তখন একটা অপচয়ী শক্তির কথা চলে আসছে। অপচয়ী শক্তি মানে যে শক্তিটা অপচয় হয়। যান্ত্রিক শক্তিতে কখনো গতিশক্তি স্থির শক্তি বা স্থির শক্তি গতিশক্তিতে রূপান্তরিত হতে গেলে যে শক্তিটা অপচয় হচ্ছে, অর্থাৎ আমরা কোনো বস্তুকে উপর থেকে নিচে ফেলছি, নিচে আসার সময় এই ভিতরে বায়ুকণার সঙ্গে বস্তুটির সংঘর্ষ সৃষ্টি হচ্ছে, এই সংঘর্ষে কিছুটা তাপ শক্তি বাইরে বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ এই শক্তির কিছুটা প্রথমে স্থির শক্তি, যখন পড়ছে গতিশক্তিতে কনভার্ট হচ্ছে, এবং কিছু শক্তি তাপ শক্তির উপর নির্গত হচ্ছে। এই তাপ শক্তিটা কোনো কাজে লাগছে না, এই জন্য এটাকে বলা হচ্ছে অপচয়ী শক্তি। এই অপচয়ী শক্তি যদি না থাকে, তাহলে মোট যান্ত্রিক শক্তি কোনো বস্তুর গতিপথের যে কোনো অবস্থানে মোট যান্ত্রিক শক্তি সব সময় একই থাকে, অর্থাৎ সংরক্ষিত থাকে। এইটাকে বলা হচ্ছে যান্ত্রিক শক্তির সংরক্ষণ সূত্র। আবার বলছি, কোন শক্তি অপচয়ী বা বাধা জনিত বল উপস্থিত না থাকলে কোন বস্তু বা বস্তু সংস্থার মোট যান্ত্রিক শক্তির মান সর্বদা অপরিবর্তিত থাকবে। এটাই হচ্ছে যান্ত্রিক শক্তির সংরক্ষণ সূত্র। এখন থেকে আরো কোশ্চেন থাকতে পারে এই যান্ত্রিক শক্তির সংরক্ষণ সূত্র থেকে। ধরো তুমি একটি চেয়ারকে কোন একটা জায়গা থেকে, কোন চেয়ার বা কোন বস্তুকে আর একটা জায়গায় টেনে টেনে সরিয়ে আনলে, তাহলে টেনে টেনে সরিয়ে আনার অর্থ কি? মেঝের সঙ্গে ঘর্ষণ
হতে হতে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় আসছে, তাহলে ঘর্ষণে কি হচ্ছে? তাপ শক্তির উদ্ভব হচ্ছে, তাহলে এই তাপ শক্তিটা হচ্ছে অপচয় শক্তি। তাহলে কোনো চেয়ার বা কোনো বস্তুকে যদি এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে আসি, তাহলে এখানে কি যান্ত্রিক শক্তি সংরক্ষিত থাকবে? আমি এখনই বললাম যান্ত্রিক শক্তি সংরক্ষণ সূত্রে অপচয় শক্তি না থাকলে, কিন্তু এখানে তো অপচয় শক্তি থাকছে, তাহলে কোনো চেয়ার বা কোনো বস্তুকে এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে আনলে যান্ত্রিক শক্তির নির্দতা সূত্রটি বা সংরক্ষণ সূত্রটি প্রযোজ্য হবে না, এক্ষেত্রে হবে না, যেহেতু এইখানে তাপ শক্তি উদ্ভব হচ্ছে। আবার কোশ্চেন থাকতে পারে, হাইড্রোজেন গ্যাস ভর্তি করলাম কোন বেলুনে, সে কি হয়? উপরের দিকে উঠতে শুরু করে। তাহলে হাইড্রোজেন গ্যাস পূর্ণ বেলুন যত উপরের দিকে উঠে, বেলুনের গতি শক্তি এবং স্থির শক্তি উভয়ই বৃদ্ধি পায়, তাহলে কি শক্তি সংরক্ষণ নীতি মেনে চলে? মেনে চলে। হাইড্রোজেন গ্যাস সময় আয়তন তার বায়ুর তুলনায় অনেক হালকা, তাই হালকা বলে এটা উপরের দিকে উঠছে, বায়ু ভারী নিচের দিকে নামছে। একটি বেলুনে হাইড্রোজেন গ্যাস পূর্ণ করে যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে বেলুনের উপর ঊর্ধ্বমুখী একটা প্লবক বল বা প্লবতা কাজ করবে। বেলুনের ওজনের চেয়ে এই প্লবক বল বেশি হয়, এর ফলে বেলুনটি উপরের দিকে উঠবে, ফলে বেলুনের একটা ঊর্ধ্বমুখী লব্ধি বল ক্রিয়া করে এবং বেলুন ত্বরণ সহ উপরের দিকে উঠতে শুরু করে। এক্ষেত্রে লব্ধ বল দ্বারা কৃতকার্য আর বেলুনের গতিশক্তি বৃদ্ধি এবং স্থিতি শক্তি বৃদ্ধির সমষ্টির সমান হয়। তাহলে এই যে লব্ধি বল কাজ করছে, এর দ্বারা যে কৃতকার্য গতিশক্তি বৃদ্ধি এবং স্থির শক্তি বৃদ্ধির সমান হয়, তাই শক্তির নির্দতা সূত্র এখানে লঙ্ঘিত হয় না, শক্তির নির্দতা সূত্র মেনে চলে। এরপরে আসছে অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে যান্ত্রিক শক্তির সংরক্ষণ নীতি। অবাধে পতনশীল বস্তু, যে বস্তুটি অবাধে পতনশীল, অর্থাৎ যে বস্তুটি উপর কোনো বল প্রযুক্ত হচ্ছে না, উপর থেকে একটা এম্বরে একটা বস্তু নিলাম, এটাকে যদি আমরা উপর থেকে ছেড়ে দিই, এর উপর কোন রকম বল ক্রিয়া না করে যদি এটাকে ছেড়ে দিই, তাহলে এটাকে হচ্ছে অবাধে পতনশীল। এই অবাধে পতনশীল বস্তু ক্ষেত্রে যান্ত্রিক শক্তি সংরক্ষিত হচ্ছে কি না, এটা আমরা প্রমাণ করব। আমরা তিনটে পজিশনে নিলাম, যখন ছাড়ছি তখন প্রাথমিক বেগ হচ্ছে শূন্য, স্থির অবস্থা থেকে ছাড়া হচ্ছে, তাহলে স্থির অবস্থা থেকে একে ছেড়ে দেওয়া হচ্ছে, প্রাথমিক গতিবেগ শূন্য, এ পয়েন্ট নিলাম। এরপরে মাঝখানে যখন বায়ুতে অবস্থিত মহাশূন্য, মহাশূন্য বলাটা ভুল হবে, বায়ুতে যখন অবস্থিত থাকবে তখন বি পজিশন নিলাম, স্থির শক্তি আস্তে আস্তে গতিশক্তিতে কনভার্ট হচ্ছে। এরপরে যখন মাটিতে ভূপৃষ্ঠে পতিত হচ্ছে তখন সেখানে সি বিন্দু নিলাম, এখানে স্থির শক্তি থাকছে না, পুরো স্থিতি শক্তি গতিশক্তিতে কনভার্ট হয়ে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে মোট যান্ত্রিক শক্তি বের করব, এখানে মোট যান্ত্রিক শক্তি বের করব, এখানে মোট যান্ত্রিক শক্তি বের করব। যদি তিনটে সমান হয় তাহলে আমরা প্রমাণ করতে পারবো যে যান্ত্রিক শক্তি সংরক্ষিত থাকছে, প্রমাণ করছি। স্থির শক্তিকে ইপি হিসেবে ধরে নেওয়া হলো, গতিশক্তিকে ই কে ইপি ধরা হচ্ছে, পোটেন্সিয়াল এনার্জি ওই জন্য ইপি ধরা হচ্ছে, গতিশক্তি মেন কাইনেটিক এনার্জি ওই জন্য ই কে ধরে নেওয়া হচ্ছে, বস্তুর ভর মাস এম ধরে নেওয়া হচ্ছে। এ বিন্দুর ক্ষেত্রে ইপি এ ধরলাম, এ বিন্দুতে ইপি অর্থাৎ স্থিতি শক্তি, আমরা স্থির শক্তি সমান কি জানি, এম জি এইচ ভর ইন্টু অভিকর্ষ ত্বরণ ইন্টু যে উচ্চতায় থাকছে সেই উচ্চতা, এর উচ্চতাটা কত ধরা হয়েছে এইচ, তাহলে ভূমি থেকে এই উচ্চতাটা এইচ ধরা হয়েছে, তাহলে এইচ উচ্চতায় তার স্থির শক্তি হচ্ছে এম জি এইচ। এখানে গতিবেগ কত,
প্রাথমিক শূন্য বেগে চলছে, তাহলে গতিশক্তি ই কে এ ধরলাম সমান হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। আমরা জানি এখানে ভি ইউ ধরেছি, তাহলে হাফ এম ই স্কোয়ার, ইউটার মান কত? শূন্য। তাহলে গতিশক্তির মান হচ্ছে জিরো। তাহলে মোট যান্ত্রিক শক্তি কত হচ্ছে? ইয়ে সমান হচ্ছে ই পি এ প্লাস ই কে এ, এই দুটো মোট সমষ্টি সমান হচ্ছে এম জি এইচ প্লাস জিরো ইকুয়াল টু এম জি এইচ। এরপরে আসছে বি পজিশন। বি পজিশনের ক্ষেত্রে কি হচ্ছে, আমরা ধরে নিচ্ছি বি পজিশনে এ থেকে এইচ ওয়ান, এইচ ওয়ান দূরত্ব অতিক্রম করছে বি বিন্দু পর্যন্ত আসার জন্য। তাহলে এইচ ওয়ান নিচে এ থেকে আর কতটা থাকছে ভূমি থেকে উচ্চতা? এইচ মাইনাস এইচ ওয়ান, পুরো উচ্চতা এইচ। তাহলে সি বি এর উচ্চতা হচ্ছে এইচ মাইনাস এইচ ওয়ান, এ বি সমান হচ্ছে এইচ ওয়ান। তাহলে এ বি দূরত্ব এইচ ওয়ান অতিক্রম করছে, এই দূরত্ব অতিক্রম করতে গেলে বি বিন্দুতে বেগ ধরে নিলাম ভি বি। তাহলে আমরা প্রাথমিক অবস্থান এইখানে স্থির শক্তি বের করছি ই পি বি, ই পি বি স্থির শক্তি, এম জি এইচ, এম জি উচ্চতাটা কত ভূমি থেকে, এটা এইচ মাইনাস এইচ ওয়ান, তাহলে এটা হচ্ছে এইচ মাইনাস এইচ ওয়ান। এখানে গতিবেগ ভি বি ধরা হয়েছে, তাহলে কাইনেটিক এনার্জি কত হচ্ছে? হাফ এম ভি বি এর স্কোয়ার। আবার আমরা ভি স্কোয়ার সমান ই স্কোয়ার প্লাস টু এস, একমাত্র গতিতে আমরা এই সমীকরণ গুলো পেয়েছি। তাহলে ভি স্কোয়ার সমান ই স্কোয়ার প্লাস টু এস সূত্র থেকে আমরা কি পাবো? ভি অন্তিম বেগ উপর থেকে এ থেকে বি তে আসার সময়, এ থেকে বি তে যখন আসছে তখন যদি ধরেন প্রাথমিক বেগ ইউ সমান জিরো, তাহলে যে এটা হচ্ছে প্রাথমিক বেগ জিরো, অন্তিম বেগ বি তে হচ্ছে ভি বি, তাহলে ভি বি এর স্কোয়ার সমান জিরো প্লাস কতটা দূরত্ব এসছে এইচ ওয়ান, তাহলে টু এ অভিকর্ষ ত্বরণে আসছে, তাহলে এটা জি হচ্ছে টু জি এইচ ওয়ান, তাহলে এটা দাঁড়াচ্ছে টু জি এইচ ওয়ান। তাহলে ভি বি স্কোয়ার সমান হচ্ছে টু জি এইচ ওয়ান। তাহলে আমরা গতিশক্তি কত পাচ্ছি? ই কে বি সমান হচ্ছে হাফ এম ভি বি এর স্কোয়ার সমান হাফ এম ভি বি এর স্কোয়ার সমান হচ্ছে টু জি এইচ ওয়ান। তাহলে কত দাঁড়াচ্ছে এটা? এম জি এইচ ওয়ান। আর কাইনেটিক এনার্জি পটেনশিয়াল এনার্জি স্থির শক্তি সমান এম জি ইন্টু এইচ মাইনাস এইচ ওয়ান। তাহলে মোট এনার্জি কত হচ্ছে? ই বি বি বিন্দুতে মোট এনার্জি, মোট যান্ত্রিক শক্তি ই পি বি প্লাস ই কে বি, এম জি এইচ মাইনাস এইচ ওয়ান প্লাস এম জি এইচ ওয়ান, এটা গুণ করলে এম জি এইচ মাইনাস এম জি এইচ ওয়ান প্লাস এম জি এইচ ওয়ান, তাহলে এম জি এইচ ওয়ান এম জি এইচ ওয়ান কেটে যাচ্ছে, থাকছে এম জি এইচ। তাহলে দুটো জায়গায় আমরা পেয়ে গেলাম এম জি এইচ, এখানেও পাচ্ছি এম জি এইচ এ বিন্দুতে আর বি বিন্দুতেও পাচ্ছি এম জি এইচ। এরপরে আসছে সি বিন্দুর ক্ষেত্রে, তাহলে আমি আগে বলে দিচ্ছি এখানে এ থেকে সি মোট কতটা দূরত্ব অতিক্রম করছে? এইচ। এ থেকে সি এইচ দূরত্ব অতিক্রম করছে, এখানে পড়ার মুহূর্তে বেগ ধরে নেওয়া হচ্ছে ভি সি। তাহলে পড়ার মুহূর্তে বেগ যদি ভি সি হয়, ভি সি প্রাথমিক বেগ ইউ জিরো, তাহলে এই একে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ। এই সূত্র থেকে আমরা কি পাচ্ছি? সি বিন্দুতে এ থেকে সি এর ক্ষেত্রে ভি স্কোয়ার ভি সি স্কোয়ার সমান হচ্ছে জিরো প্লাস টু জি এইচ মানে টু জি এইচ। আর নিচে ভূপৃষ্ঠে উচ্চতাটা কত? জিরো। তাহলে পোটেন্সিয়াল এনার্জি ই পি সি সমান হচ্ছে জিরো, আর ই কে সি কাইনেটিক এনার্জি হাফ এম ভি সি স্কোয়ার, এই ভি সি স্কোয়ার সমান হচ্ছে টু জি এইচ। তাহলে ই কে সি সমান কি দাঁড়াচ্ছে? হাফ এম ভি সি স্কোয়ার মানে হাফ এম ইন্টু টু জি এইচ মানে এম জি এইচ। তাহলে প্রত্যেকটা জায়গায় ই সি সমান মোট জিরো প্লাস এম জি এইচ। তাহলে এখানে ই সি সমান হচ্ছে জিরো প্লাস এম জি এইচ সমান এম জি এইচ, তাহলে মোট এনার্জি এ বিন্দুতে ই এ, বি বিন্দুতে ই বি এবং সি বিন্দুতে ই সি সমান এম জি এইচ। প্রত্যেকটায় মোট এনার্জি যান্ত্রিক শক্তি হচ্ছে এম জি এইচ, অর্থাৎ
সংরক্ষিত হচ্ছে ধ্রুব। এই অধ্যায় থেকে কি কি কোশ্চেন আসতে পারে তোমাদের গাণিতিক আলোচনা? তোমরা কি কি এক্সপ্রেশন শিখেছো এই অধ্যায়? কাইনেটিক এনার্জি, পটেনশিয়াল এনার্জি, স্থির শক্তি সমান হচ্ছে mgh, কাইনেটিক এনার্জি হাফ mv স্কয়ার, ভর বেগ p সমান m তে mv জানো, আবার সূত্র তোমরা এটা ক্যালকুলেশন করেছো অলরেডি, রুট ওভার 2me, ক্ষমতা সমান কি রাজ্য বায় সমান, কার্য সমান কি বল ইন্টু সরণ, আবার বল সমান কি ভর ইন্টু ত্বরণ, এটা লিখছি না বা আগে জেনেছো তোমরা। আর আগের অধ্যায় থেকে কি জেনেছো, ভি সমান ইউ প্লাস এটি, ডিসকশন স্কোয়ার প্লাস টু এস, এস সমান এটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই সূত্রগুলো থেকে আমরা বিভিন্ন ম্যাথামেটিক্স করবে। এই সূত্রগুলো ভালো করে তোমাদের মুখস্থ করতে হবে, এখান থেকে যে সময় ম্যাথামেটিক্যাল প্রবলেম পড়বে তোমাদের খুব একটা কঠিন পড়বে না। কিরকম পড়তে পারে, হয়তো বলে দেওয়া হলো 5 গ্রাম ভরের কোন বস্তুকে 3 সেন্টিমিটার উপরে তুলতে কত কার্য করা হয়, তাহলে ভর সেমি দেওয়া আছে, তাহলে কার্য কার্য এই যে বল ইন্টু সরণ, তাহলে বল সমান কি ভর ইন্টু ত্বরণ, বল সমান এম জি 5 গ্রাম, জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ, আর সরণ কত 3 সেন্টিমিটার উপরে তোলা হচ্ছে, তাহলে এখান থেকে কার্য পেয়ে যাবে। আর যদি বলা হয় 5 গ্রাম ভরের কোন বস্তুকে 3 সেন্টিমিটার উপরে তুললে তার কত স্থির শক্তি সঞ্চিত হয় তার মধ্যে, তাহলে ইউপি সমান এম জি এইচ, এই একই এই কার্যটাই তো এর মধ্যে স্থির শক্তির রূপে জমা হচ্ছে, একই কোশ্চেনটা ঘুরিয়ে বলা হচ্ছে। আবার যদি বলে দেওয়া হয় কোন বস্তুর ভর যদি 8 গ্রাম হয়, 3 সেন্টিমিটার বা সেকেন্ড স্কয়ার বেগে চললে তার গতিশক্তির পরিমাণ কত, তাহলে এই ইকুয়েশনটাকে বসিয়ে দিলেই পেয়ে যাবে তোমরা। এইভাবে এই ইকুয়েশন গুলো সাপেক্ষে সরাসরি তোমরা ম্যাথামেটিক্স গুলো করতে পারবে, তবে তার আগে এইগুলো সব মনে রাখতে হবে তোমাদের। আমি কিছু কোশ্চেন তোমাদের দিয়ে দেবো, তোমরা ওই আমাদের জিআরসি বা ওয়েবসাইটে পেয়ে যাবে, সেখান থেকে যেগুলো করতে পারবে না তোমরা সেখানে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি অ্যান্সার দিয়ে দেবো।